কোনো ব্যক্তি রোজা রেখে ইনহেলার ব্যবহার অথবা কানে ওষুধ দেওয়া বা চোখে ড্রপ দেওয়া এগুলো দিলে পরে ওনার রোজার কোনো ক্ষতি হবে কি? কানে ওষুধ দিলে চোখে ড্রপ দিলে রোজার কোনো ক্ষতি হবে না, এমনকি যদি ওষুধের স্বাদ গলায় যায় তাতেও রোজার কোনো ক্ষতি হবে না। আচ্ছা, এখন কথা হলো ইনহেলার। ইনহেলার দুটো বিষয়, রোজা ভাঙে কিসে? খাদ্য খাওয়ার, যেখানে খাদ্য এবং পানীয় দেহের ফুসফুসে কি বলে আপনার স্টমাকে গেলে, পাকস্থলীতে গেলে খাদ্য রোজা ভাঙে। অনেকে মনে করেন ব্রেনে চলে যায়, দেহের ভিতরে যায়। আমরা যখন গোসল করি পানি ব্রেনে যায়, পানির ইগুলো দেহের ভিতরে পানি যায়। রোজা রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বা সাহাবীগণ অনেকে গায়ে পানি ঢেলেছেন, পানিতে ডুবিয়ে থেকেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নিজে রোজা থেকে শরীরে ফুটো করে রক্ত বের করেছেন, যখন শরীর ফুটো করে ওষুধ দেয় রক্তের ভিতরে চলে যায়। কাজেই যেটাতে রোজা ভাঙবে না আমরা জোর করে কেন ভাঙাবো? আমাদের এত কঠিন, এইখানেই তো ইসলামের সীমালঙ্ঘন, অতিরঞ্জন। জি জি, পানাহারের বিধানে যেটা সেটাতে শুধু রোজা ভাঙবে, এর ভিতরে এই জন্য নাকে কানের ড্রপে কোনো রোজা ভাঙবে না। কিন্তু গাল দিয়ে যেটা যাচ্ছে সেটা যদি পাকস্থলীতে যায় অবশ্যই রোজা ভাঙবে, কিন্তু যদি ফুসফুসে যায় রোজা ভাঙবে না। ইনহেলার সাধারণত শ্বাসের সাথে নেওয়া হয়, ফুসফুসে যায়। এই জন্য আরব জগতের প্রায় সকল ফকি বলছেন ইনহেলারে রোজা ভাঙে না, ভাঙে না। কিন্তু আমাদের পাক ভারত উপমহাদেশের কোনো কোনো আলেম গবেষণা করে দেখাচ্ছেন যে কোনো কোনো ইনহেলারের ভিতরে লিকুইড থাকে, পানি থাকে, সেটা ফুসফুসে যায় না, পাকস্থলীতে যায়। এই ধরনের ইনহেলার রোজা ভাঙবে বলে তারা বলছেন। এক্ষেত্রে দর্শকদের কাছে আমাদেরই হলো যে কারো যদি কোনো শ্বাসকষ্ট থাকে অবশ্যই রোজা রাখবেন, ইনহেলার সবসময় নেওয়া লাগে না, যদি প্রয়োজন হয়ে পড়ে ইনহেলার নেবেন অবশ্যই, না নিয়ে রোজা জীবন বিপন্ন করা যাবে না। আর ইনহেলার নেওয়ার পরে এই রোজাটা কাজা করতে হবে কিনা এটা নিয়ে হলো আমাদের কিছু মতভেদ আছে। আর আমাদের পাক ভারত উপমহাদেশের অনেক আলেম বলছেন যে কোনো কোনো ইনহেলারে যেহেতু পানি আছে পাকস্থলীতে যায়, কাজে এই রোজা ভেঙে দেবে, ওটা কাজা করতে হবে। আরব দেশের উলামায়ে কেরাম বলছেন যে না, ইনহেলার ঔষধ এটা মূলত পাকস্থলীতে যায়, কাজেই রোজার আর কাজা লাগবে না। এটা খুব গ্রহণযোগ্য মত।